এই ড্রামা শুরুতে আমরা আমাদের নায়িকা সুজিকে দেখতে পাই। তার আজকে বিয়ে ছিল, কিন্তু সে এই বিয়েটা কিছুতেই করতে চাইছিল না, এই কারণে সে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই তার বাসার গার্ডেরা তার পিছু করে। সুজি গার্ডদেরকে বলে, আমার পিছনে আসা বন্ধ করো, আজকে আমার নয় বরং আমার বোন সুয়ের বিয়ে। তখনই এখানে তার বাবা চলে আসে আর বলে, তুমি কি করছো, তুমি কি পাগল হয়ে গিয়েছো? সুজি বলে, বাবা তুমি কি সত্যিই চাও আমি এই বিয়েটা করি? তুমি তো জানো সায়ন একজন বয়স্ক লোক। তখন তার বাবা বলে, আমাদের কোম্পানিতে এখন 200 মিলিয়নেরও বেশি ঋণ, এই কারণে আমাদের পরিবারকে বাঁচাতে হলে তোমাকে এই বিয়েটা করতেই হবে। সুজি বলে, সায়ন তো আমাকে না সুকে বিয়ে করতে চায়, তাহলে তুমি তাকে বিয়ে না দিয়ে আমাকে কেন তার সাথে বিয়ে দিচ্ছ? তার বাবা তখন বলে, তোমার বোন সুয়ের বয়ফ্রেন্ড আছে, তুমি কি চাও তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক? সুজি বলে, তাদের ভালোবাসার কারণে আমি এই বয়স্ক লোককে বিয়ে করে আমার নিজের জীবনটা নষ্ট করতে পারবো না। তখনই সেখানে সুজির সৎ বোন সু আসে। সু তাকে বলে, তুমি কতটা ভাগ্যবান, এত বড় লোক একজনকে তুমি বিয়ে করতে পারছো। সুজি বলে, আমাকে যদি এতই ভাগ্যবান বলে মনে হয় তাহলে বিয়েটা তুমি কেন করছো না? এই কথা শুনে সুজির বাবা তাকে একটি চড় মারে আর বলে, তোমাকে আজকে বিয়ে করতেই হবে। সুজি বলে, আপনি যা ইচ্ছা করুন কিন্তু আমি এই বিয়েটা কিছুতেই করবো না। এই বলে সে এখান থেকে চলে যায়। তখনই সুজির বাবা তাকে ধরার জন্য তার গার্ডদেরকে সুজির পিছনে পাঠিয়ে দেয়। এদিকে সুজি দৌড়াতে দৌড়াতে একটি গাড়িতে গিয়ে বসে, আর এই গাড়ির ভিতরে একটি হ্যান্ডসাম ছেলে বসেছিল। সুজি তো গাড়ির ভিতরে গিয়ে এই ছেলেটাকে হুমকি দিয়ে বলে, গাড়িটি এখনই সামনের দিকে নিয়ে যাও, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এই কারণে ছেলেটা ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। এভাবে অনেকক্ষণ গাড়ি চলার পর সুজি ওই ছেলেটাকে বলে, আসলে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিছিল, এজন্য আমি আপনার সাথে এমনটা করতে বাধ্য হয়েছি, আমার এখন আপনার সাহায্য খুবই প্রয়োজন, দয়া করে আপনি আমাকে দূরে কোথাও পৌঁছে দিন। আর এই হ্যান্ডসাম ছেলেটাই হলো আমাদের গল্পের মেন হিরো, যার নাম ছিল সায়ন, আর আজকে সুজির সাথে তারই বিয়ে হওয়ার কথা ছিল। সায়ন সুজির সব কথা শুনে জিজ্ঞাসা করে, তুমি কি সু ফ্যামিলির মেয়ে? সুজি তাকে বলে, তুমি কিভাবে জানলে যে আমি সু ফ্যামিলির মেয়ে? তুমি কি সাউ ফ্যামিলির কেউ নাকি? তাছাড়া তোমার ড্রেস দেখে মনে হচ্ছে তুমি হয়তো বিয়ের অনুষ্ঠানে এসেছিলে, কিন্তু সেখানে গিয়ে তো এখন আর কোনো লাভ নেই, কারণ এখন তো আর বিয়েটাই হবে না, কারণ বিয়ের অনুষ্ঠান ছেড়ে আমি তো চলে এসেছি। আর শোনো, তোমাকে দেখে আমার ভালো লোক মনে হচ্ছে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? দয়া করে আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দাও। সায়ন তখন বলে, আচ্ছা তুমি ওই সায়ন নামের ছেলেটাকে বিয়ে করতে কেন চাও না? তুমি কি জানো না সে ফ্যামিলি কতটা বড়লোক? তাকে বিয়ে করলে তো তুমিও ওই বড়লোক পরিবারের সদস্য হয়ে যাবে। সুজি বলে, আমি শুনেছি সায়ন একজন বয়স্ক লোক, আমার বয়স তো মাত্র 22 বছর, আমি কিভাবে একজন বয়স্ক লোককে বিয়ে করব? বয়স্ক কাউকে বিয়ে করার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। ঠিক তখনই জ্যামের কারণে তাদের গাড়িটা রাস্তার মধ্যে আটকে যায়, আর এই সুযোগে সুজির বাবার বডিগার্ডরা এখানে এসে পড়ে। সুজি তাদেরকে বলে, আমি তোমাদের সাথে যাব না, কিন্তু তারপরও তার বাবার লোকজন তাকে জোর করে গাড়ি থেকে বের করতে চায়। আর এখন সুজি তাদের হাত থেকে বাঁচার জন্য বলে, আমি তো অলরেডি বিয়ে করে ফেলেছি, আমি এখন কিভাবে তোমাদের সাথে যাব? এটা বলে সে সায়নের হাত ধরে আর তার বডিগার্ডদের বলে, এখন গিয়ে আমার বাবাকে বলে দিও আমার বিয়ে হয়ে গিয়েছে, তাই চাইলেও এখন আমার বাবার পছন্দের ছেলের সাথে আমাকে আর বিয়ে দিতে পারবে না। এসব শুনে সায়ন সুজির হাতটা সরিয়ে দেয়। সুজি তখন আবারও তার হাত ধরে বলে, প্লিজ তুমি আমাকে বাঁচাও। তখনই সায়ন তাকে বিহুশ করে দেয় আর বলে, আমার বউ তো জানেই না আমি তার হবু জামাই। যাই হোক, তারপর সায়ন গার্ডদেরকে বলে, তাকে আমার বাসায় পাঠানোর ব্যবস্থা করো। এদিকে সায়নের ড্রাইভার বলে, বস এই মেয়ে যখন আপনার ব্যাপারে সবকিছু জানতে পারবে তখন কি হবে? সায়ন বলে, এটা তো আমি নিজেও চিন্তা করছি, কিন্তু আমার কাছে তো এই মেয়েকে অনেক ভালো লেগেছে। ড্রাইভার তখন জিজ্ঞাসা করে, বস আপনি কি এই মেয়েকে আগে থেকে চিনেন? সায়ন বলে, হ্যাঁ এই মেয়ে একবার আমার জীবন বাঁচিয়েছিল। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই সায়নের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখনই একটি মেয়ে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে, এজন্য সে মেয়েটা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, এমনকি মেয়েটি অ্যাম্বুলেন্সে করে তার সাথে হসপিটাল পর্যন্ত যায়। এখানে সায়ন তার ড্রাইভারকে আরো বলে, কিন্তু আমার তার চেহারাটা ভালো করে মনে নেই। ড্রাইভার তখন বলে, তাহলে আপনি কিভাবে বলছেন যে এটা ওই মেয়ে? সায়ন বলে, ওই অ্যাক্সিডেন্টের পরে আমাকে অ্যাব্রোড যেতে হয়, কিন্তু যাওয়ার আগে আমি আমার অ্যাসিস্ট্যান্ট লিউর মাধ্যমে খবর নিয়েছিলাম ওই মেয়েটি ছিল সু ফ্যামিলির, এজন্যই আমি আমার সেক্রেটারি লিকে বলে সু ফ্যামিলিতে অনেক হেল্প করেছি, এমনকি তার বাবা তো আমার কাছ থেকে অনেক টাকা ঋণও নিয়েছে, কিন্তু সে এখনো এই টাকাগুলো ফেরত দেয়নি। ড্রাইভার তখন বলে, টাকা না দেওয়ার কারণে সে কি তার মেয়েকে আপনার
একসাথে বিয়ে দিতে চাইছে নাকি? সায়ান বলে সেটা যাই হোক, এই মেয়েটি আমার জীবন বাঁচিয়েছে, এজন্যই আমি তাকে বিয়ে করতে চাই। ড্রাইভার বলে, কিন্তু মিস সুজি তো আপনাকে বিয়ে করতে চায় না। সায়ান বলে, একজনের প্রতি আরেকজনের ফিলিংস তৈরি হতে তো একটু সময় লাগবে, একদিনে তো আর সবকিছু হয়ে যাবে না। সুজির সাথে আমার বিয়ে হলে আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। তারপর তারা বাসায় চলে আসে। অন্যদিকে আমরা সুজিকে সায়নের ঘরে দেখতে পাই। তার বাবার বডিগার্ডরা তার হাত এবং চোখগুলো বেঁধে রেখেছিল। এদিকে আমরা দেখি সুজির শরীরটা আস্তে আস্তে গরম হচ্ছিল। তখনই সে চিন্তা করে, আমার বোন পানির বদলে আমাকে আবার উল্টাপাল্টা কিছু খাইয়ে দেয়নি তো। তারপর সুজি চিন্তা করছিল, আমি কিভাবে এখান থেকে বের হব। তখনই সেখানে সায়ন চলে আসে। এখানে সে এসে বলে, তুমি চাইলেও এখান থেকে আর পালাতে পারবে না, আর তোমার তো এখন হাত চোখ দুটোই বাঁধা। এখানে সুজি তার কণ্ঠ শুনে ভাবে, সুয়ন তো একজন বয়স্ক লোক, তাহলে তার কণ্ঠস্বর এত ইয়াং কেন লাগছে। তারপর সায়ন সুজিকে বলে, চুপ হয়ে গেলে কেন, তুমি কি অনেক অবাক হয়েছ। সুজি তখন তাকে হুমকি দিয়ে বলে, আমাকে এখান থেকে যেতে দাও, তা না হলে আমার বয়ফ্রেন্ড এসে তোমাকে অনেক মারবে। এই কথা শুনে সায়ন বলে, তোমার কথা শুনে আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। যা শুনে সুজি বলে, তুমি ভয় পেলে আমাকে ছেড়ে দাও। সায়ন বলে, আমি যদি এখন তোমার হাত চোখ খুলে দেই তাহলে তুমি এখান থেকে ভেগে যাবে। সুজি বলে, আসলে তুমি কি করতে চাও, তুমি কি আমাকে এখান থেকে যেতে দিবে না। সায়ন বলে, দেখো তুমি এত সুন্দরী, তোমাকে আমি কেনই বা যেতে দিব। সুজি তাকে বলে, তুমি কত নির্লজ্জ বয়স্ক লোক। সায়ন বলে, আমি এর চেয়েও আরো বেশি নির্লজ্জ হতে পারি, তুমি কি সেটা দেখতে চাও। এই বলে সায়ন তাকে টাচ করতে শুরু করে, কিন্তু তার শরীরে টাচ করে সে দেখে সুজির শরীরটা প্রচন্ড গরম। এজন্য সে তাকে বলে, তোমার শরীর এত গরম কেন। সুজি বলে, আমাকে স্পর্শ করো না, আমাকে এখান থেকে যেতে দাও। সুয়ন তাকে বলে, তোমাকে এসব ড্রিঙ্কস কে খাইয়েছে, চলো আমি তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাই। কিন্তু ঠিক তখনই সুজির ভিতরে ওই ড্রিঙ্কস এর নেশা চলে আসে, আর সে সায়নকে বলে, আমি কোথাও যেতে চাই না, আর তুমিও আমাকে ছেড়ে যেও না। এটা বলে সে সায়নকে টাচ করতে শুরু করে। এগুলো দেখে সায়ন বলে, তুমি কি জেনে বুঝে এসব করছো। কিন্তু এতক্ষণে সুজির পুরাই নেশা হয়ে যায়। তারপর সায়ন তার চোখের বাঁধন খুলে দেয়, আর সুজি এখানে তার সাথে রোমান্স করতে শুরু করে। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে এসব কিছু দেখে সুজি তো একদম অবাক হয়ে যায়, সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই সায়ন তাকে ধরে বলে, তুমি কোথায় যাচ্ছ, এখন তো তুমি চাইলেও এখান থেকে যেতে পারবে না, এখন তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। সুজি বলে, তুমি এসব কি বলছো, তোমার কি কোনো লজ্জা নেই, তুমি আমাকে অসহায় অবস্থা পেয়ে আমার ফায়দা লুটেছো, তাছাড়া আমি তো তোমাকে চিনিও না, তুমি আসলে কে, সত্যি করে বলো তো। সুয়ন বলে, আমি তোমার হাজবেন্ড, আমার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। এটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়, আর বলে, কিন্তু আমি তো জানি আমার সাথে যার বিয়ে হওয়ার কথা, মানে সায়ন, অনেক বয়স্ক লোক। যা শুনে সায়ন বলে, আমার অনেক শত্রু রয়েছে, এই কারণে তারা আমার নামে এসব উল্টাপাল্টা কথা ছড়িয়েছে। সুজি বলে, এসব আমাকে বলে এখন আর লাভ নেই, তোমার সাথে যার বিয়ে হওয়ার কথা তার নাম সু, আমি তার বড় বোন সুজি, আমি চাই না আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকুক, আমি এখন থেকে চলে যাব। এই বলে সে এখান থেকে চলে যায়। এসব কিছু দেখে সায়ন তো অনেকটাই শকড হয়ে যায়, আর তার সেক্রেটারিকে কল দিয়ে বলে সবকিছুর ব্যাপারে খবর নিতে। তারপর সেক্রেটারি লি তার কাছে এসে বলে, আপনার বিয়ে সুয়ের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু যার সাথে আপনার বিয়ে হয়েছে ওর নাম সুজি, সুয়ের বয়ফ্রেন্ড আছে, এই জন্য সে আপনাকে বিয়ে করেনি, আর এ কারণে তাদের বাবা সুজির সাথে আপনার বিয়ে দিয়েছে। তারপর সায়ন বলে, এখন সু ফ্যামিলির বাসায় চলো। অন্যদিকে আমরা দেখি সুজি তার বাসায় আসে। এখানে সু সুজিকে দেখে বলে, তুমি বাসায় কি করছো। তখনই সুজি তাকে জোরে একটা চড় মারে, আর বলে, আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছি। কিন্তু ঠিক তখনই এখানে সুজির বাবাও চলে আসে, আর সুজিকে চড় মেরে বলে, তোমার সাহস কি করে হয় তোমার ছোট বোনের গায়ে হাত তোলার। এটা শুনে সুজি বলে, আপনি কি জানেন আপনার ছোট মেয়ে আমার সাথে কি করেছে, সে গতকাল রাতে আমাকে একটি ড্রিঙ্কস খাইয়েছে। এটা শুনে তার বাবা বলে, সে তো ভালো কাজই করেছে, তাছাড়া দেখো সায়ন তো অনেক বড় লোক, তুমি সবকিছু জানার পরেও বিয়ে থেকে পালিয়ে গিয়েছিলে, তুমি কি ভুলে গিয়েছ আমাদের পরিবারের 200 মিলিয়নেরও বেশি ঋণ। এটা শুনে সুজি বলে, আপনি কি আসলে আমার বাবা। তখন তার বাবা বলে, আমি যদি তোমার বাবাই না হতাম তাহলে কি তোমাকে এত বড় পরিবারের লোকের সাথে বিয়ে দিতাম। সুজি বলে, আমি যদি সত্যি আপনার মেয়ে হয়ে থাকি তাহলে আপনি সবসময় সুয়ের পক্ষ নিয়ে কেন কথা বলেন, আপনি তো কখনই আমার পক্ষ নিয়ে কথা বলেননি। সু তখন বলে, কারণ আমি বাবার আসল বড় বউয়ের মেয়ে। তখনই সুজি বলে, কে বাবার আসল বউ আর কে বাবার সাথে চিট করেছে এটা আমি ভালো করেই জানি, বাবা আমার মাকে না বলেই তোমার মাকে বিয়ে করেছিল। তারপর সুজি তার বাবাকে বলে,
আমার মনে হয় আপনি আমার বাবা হওয়ার যোগ্য না। এই কথা শুনে সুজির বাবা তো তাকে চড় মারতে যায়। ঠিক তখনই সেখানে সায়ন চলে আসে আর তার বাবার হাত ধরে বলে, আপনি চাইলেও এখন আর তাকে মারতে পারবেন না। এটা শুনে সুজির বাবা বলে, আপনি কে, আমার বাসায় কি করছেন? তখন সুজি তার বাবাকে বলে, সে আমাদের ফ্যামিলির বাইরের কেউ না, সে আমার হাজবেন্ড। এসব শুনে সু বলে, আমি এখন বুঝতে পারছি তুমি কেন বিয়ে থেকে পালিয়েছিলে। এই ছেলের সাথে তোমার আগে থেকে সম্পর্ক ছিল, তাই না? সুজির বাবা বলে, তুমি কতটা অপদার্থ মেয়ে, তুমি এই ছেলের সাথে রিলেশন করেছ? এটা শুনে সুজি বলে, আমি যদি অপদার্থ হই তাহলে সু কি, সে কি অপদার্থ না? সুয়ের তো অনেক আগে থেকে বয়ফ্রেন্ড আছে। যা শুনে সু বলে, আমাকে তোমার সাথে কম্পেয়ার করো না, আমি তোমার মতো এসব লোকের সাথে সম্পর্ক করিনি। যা শুনে সুজি তাকে আবারও চড় মারে। এটা দেখে সুজির বাবা অনেক রেগে যায় আর বলে, তুমি বারবার তোমার ছোট বোনকে মারতে পারো না। তার বাবা তাকে আবারও মারতে যায়। তখনই সায়ন তার বাবাকে বাধা দিয়ে বলে, এবার কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি কি আপনার হাতটা সাথে থাকুক এটা চান না? যা শুনে সুজি বলে, সায়ন হাত ছেড়ে দাও, যতই হোক তিনি আমার বাবা। সুজির মুখে সায়ন নামটা শুনে সু বলে, তুমি তাকে কি নামে ডাকলে? সুজি বলে, আমি যে নামে ডেকেছি তুমি সেটা ভালো করেই শুনেছ, এটা সায়ন, যার সাথে তোমরা জোর করে আমাকে বিয়ে দিয়েছ। এসব শুনে সুজির বাবা বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো জানি যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা তিনি অনেক বয়স্ক লোক। তখনই সায়ন বলে, আমার অনেক শত্রু থাকার কারণে তারা আমার নামে এসব উল্টাপাল্টা কথা ছড়িয়েছে। তারপর সে সুকে বলে, দেখো তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, এর জন্য আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। এখন যেহেতু তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি এখন সুজিকেই বিয়ে করব। এই বলে সে সুজিকে বলে, চলো আমরা বাসায় যাই। সুজি বলে, তুমি একটু ওয়েট করো, আমি আমার জিনিসপত্র গুছিয়ে নেই। এদিকে সু তখন তার বয়ফ্রেন্ডকে এখানে ডাকে সুজির বিচার করার জন্য। তারপর আমরা দেখি সু এর বয়ফ্রেন্ড এসে তাদের সাথে চিল্লাচিল্লি করতে শুরু করে। এসব দেখে সায়নের অ্যাসিস্ট্যান্ট মিস্টার লি তাকে বলে, তুমি যার সাথে চিল্লাচিল্লি করছো সে আমাদের কোম্পানির প্রেসিডেন্ট। এই কথা শুনে সু এর বয়ফ্রেন্ড তো অনেক ভয় পেয়ে যায় আর সে সায়নের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তারপর সায়ন সুজিকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে রাস্তায় এসে সায়ন সুজিকে বলে, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি আমার সেক্রেটারির সাথে কিছু কথা বলে আসছি। তখন আমরা দেখি সুজি এখান থেকে পালিয়ে যায়। এদিকে সায়নের সেক্রেটারি তাকে বলে, এক বছর আগে যে আপনার জীবন বাঁচিয়েছিল সে সু ছিল না, সে সুজি ছিল। এটা শুনে সায়ন অনেক অবাক হয়ে যায়। তারপর সে যখন পিছনে তাকায় তখন সে আর সুজিকে দেখতে পায় না। অন্যদিকে আমরা সুজিকে তার এক বান্ধবীর বাসায় আসতে দেখি। এখানে সে সুজি তার বান্ধবীকে সবকিছুই খুলে বলে আর বলে, আমি ভেবেছিলাম আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে একজন বয়স্ক লোক, কিন্তু বিয়ের পরে আমি জানতে পারি সে বয়স্ক না, সে অনেক হ্যান্ডসাম একজন ইয়াং ছেলে। এটা শুনে তার বান্ধবী বলে, তাহলে তার কোনো সমস্যাই নেই, তুমি এখন তার সাথে ভালোভাবে সংসার করতে পারবে। কিন্তু সুজি বলে, আমি বিয়ে করে এখনই বন্দি জীবন কাটাতে চাই না, আমি স্বাধীনভাবে চাকরি করতে চাই। তখন সুজির বান্ধবী বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমাকে সব রকম হেল্প করব। তারপর আমরা দেখি সুজির ফ্রেন্ড তাকে একটি কোম্পানিতে নিয়ে আসে, তার ফ্রেন্ড তার চাকরির ব্যবস্থা করে দেয়। অন্যদিকে আমরা দেখি ও অফিসটা সায়নেরই ছিল, সে এতক্ষণে জেনে গিয়েছিল সুজি তার কোম্পানিতেই চাকরি নিয়েছে। তারপরের সিন আমরা দেখি সুজি আর তার বান্ধবীকে ম্যানেজারের রুমে ডাকা হয়। এখানে ম্যানেজার তাদের সাথে একটি ক্লায়েন্টের পরিচয় করিয়ে দেয়। এখানে ক্লায়েন্টের সুজিকে দেখে অনেক ভালো লাগে, এমনকি সে ক্লায়েন্ট তো সুজির সাথে অনেক খারাপ কিছু করারও চেষ্টা করে। তখনই সায়ন তার সেক্রেটারিকে নিয়ে সেখানে চলে আসে। তারপর সে ক্লায়েন্টের থেকে সুজিকে বাঁচায় আর বলে, তোমার সাহস হয় কি করে আমার বোর গায়ে হাত দেওয়ার? এদিকে এসব কিছু দেখে অফিসার ম্যানেজার সায়নের কাছে ক্ষমা চায়। তখন সায়ন তার সেক্রেটারিকে বলে, এই দুজনকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করো। তারপরে সুজি তার ফ্রেন্ডকে উঠায়। তখনই সায়ন সুজির বান্ধবীকে বলে, হ্যালো আমি সুজির হাজবেন্ড। এটা শুনে সুজির বান্ধবী বলে, আচ্ছা আপনি তাহলে ওই বয়স্ক লোক যার কথা সুজি আমাকে বলেছিল। এসব শুনে সায়ন সুজিকে বলে, তুমি তোমার বান্ধবীর কাছে আমার নামে এসব বলেছ? সুজি বলে, আরে না, এখানে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। তারপর সায়ন বলে, আচ্ছা সমস্যা নেই, চলো আমরা এখন বাসায় গিয়ে কথা বলি। সুজি বলে, না আজকে আমার চাকরির প্রথম দিন, আমি আমার কাজগুলো ঠিকভাবে করতে চাই, আর তুমি যদি এখানে থাকো তাহলে আমি আমার কাজগুলো করতে পারবো না, এই জন্য তুমি গিয়ে তোমার কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও। সায়ন বলে, আচ্ছা সমস্যা নেই, তুমি কাজ করো, কিন্তু রাতে আমি তোমাকে নিতে আসবো। যাই হোক, তারপর আমরা সায়নকে তার সেক্রেটারির সাথে বাইরে দেখতে পাই। এখানে সে তার সেক্রেটারিকে বলে,
সুজি যেখানে কাজ করে সেখানে দুইজন বডিগার্ডের ব্যবস্থা করে দাও, যাতে করে সুজিকে আর কেউ বিরক্ত করতে না পারে। তখন তার সেক্রেটারি বলে, আপনার ছোটবেলার বন্ধু মিঙ্গা অ্যাব্রুড থেকে আজকে বাড়িতে এসেছে, সে আপনার সাথে দেখা করতে চায়। সায়ন বলে, কিন্তু আমি তো তার সাথে দেখা করতে চাই না। অন্যদিকে আমরা দেখতে পাই সুজি তার বান্ধবীকে বলে, আমি আজকেও সায়নের বাসায় যেতে চাই না, তুমি দয়া করে আমাকে এ ব্যাপারে সাহায্য করো। তার বান্ধবী বলে, তোমার সমস্যা কি, সে তো কত হ্যান্ডসাম, তাছাড়া সে তো তোমার বিপদে হিরোর মতোই সে তোমাকে বাঁচিয়েছে। কিন্তু সুজি বলে, তুমি আসলে জানো না আমাদের ভিতরে কি হয়েছে, আমি কখনোই তাকে বিয়ে করতে পারবো না। এখানে সুজি তার বান্ধবীকে আরো বলে, তুমি কি জানো সায়ন আসলে ছেলেদেরকে পছন্দ করে, এমনকি সে তো তার সেক্রেটারি লিয়ের সাথেও সম্পর্কে রয়েছে। এ কথা শুনে তার বান্ধবী তো অনেকটাই টাসকি খেয়ে যায়। যাই হোক, তারপর সুজির বান্ধবী তার এক কলিগ সাইতনের সাথে কথা বলে। তারপর অফিস শেষে তারা সবাই বাহিরে আসে, তখন গার্ডরা তাদেরকে বাধা দেয়। সাইতন গার্ডদেরকে বলে, তোমরা তাকে ডিস্টার্ব করছো কেন, যা শুনে গার্ড তো তাকে মারতে শুরু করে। এটা দেখে সুজি বলে, তাকে ছেড়ে দাও, এখানে তার কোনো দোষই নেই। তার পরের সিনে আমরা সুজিকে সায়নের বাসায় দেখতে পাই। সুজি বলে, ওই দিন রাতে আমাদের মধ্যে যা হয়েছে আমি সব ভুলে যাব, আমার মনে হয় তোমারও সবকিছু ভুলে যাওয়া উচিত, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, তুমি দয়া করে আমাকে যেতে দাও। তারপর সায়ন বলে, তোমার বাবা আমার থেকে টাকা নিয়েছে, তুমি ওই টাকাগুলো দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এটা শুনে সুজি বলে, তুমি এত বড়লোক কোম্পানির প্রেসিডেন্ট, তারপরও তুমি সামান্য টাকার জন্য আমাকে আটকে রাখবে, তাছাড়া তোমার কাছ থেকে তো আমার বাবা টাকা নিয়েছে, আমি নেইনি, আমার বাবার টাকার জন্য তুমি আমাকে কেন আটকে রাখবে। সায়ন তখন বলে, আমি এত কিছু জানি না, তুমি শুধু আমার টাকা পরিশোধ করে দাও, তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দিব। সুজি বলে, ঠিক আছে, আমি চাকরি করে তোমার সব টাকা পরিশোধ করে দিব। এই বলে সে অনেকটাই আপসেট হয়ে যায়। তারপর সায়ন বলে, আরে আমি তো তোমার সাথে এতক্ষণ ধরে মজা করছিলাম, তুমি আপসেট কেন হচ্ছ, আমার কোনো টাকার দরকার নেই, আমার শুধু তোমাকেই দরকার। এটা শুনে সুজি বলে, আমাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো, আমি কখনোই তোমাকে বিয়ে করব না, তাছাড়া তুমি তো ছেলেদেরকে পছন্দ করো, তারপরও তুমি আমার পিছনে কেন লাগলে। যা শুনে সায়ন তো পুরাই বলদ হয়ে যায়। আর সে বলে, তুমি এসব আমার নামে উল্টাপাল্টা কি কথা বলছো। সুজি বলে, আমি ভালোভাবেই জানি তোমার সাথে তোমার সেক্রেটারি লিয়ার রিলেশন আছে। এটা শুনে সায়ন বলে, আমার মনে হয় এখন নিজেকে প্রমাণ করতে হবে। তখন আমরা দেখি সুজি মনে মনে ভাবছিল, আমি কি কিছু ভুল বলে ফেললাম। তারপর সে সায়নকে বলে, দেখো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো না, আমার বাবা তোমার থেকে যত টাকা নিয়েছে আমি সব টাকাই তোমাকে দিয়ে দিব। সায়ন বলে, আমি তোমাকে আগেই বলেছি আমার কোনো টাকার দরকার নেই, আমার তোমাকেই দরকার। এই বলে সে সুজির কাছে আসতে চায়। তখনই বাসার কাজের লোক সায়নকে ডাকে আর বলে, বস আপনার সাথে দেখা করার জন্য আপনার এক ফ্রেন্ড এসেছে। তারপর সায়ন সুজিকে বলে, দেখো তুমি আর এখান থেকে পালানোর চেষ্টা করো না, আমি আমার বন্ধুর সাথে দেখা করে এখনই আসছি। তারপর সায়ন তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করে, আর তার বন্ধু তাকে দেখেই বলে, আমি তোমাকে দেখে অনেক খুশি হলাম। সায়ন বলে, তুমি এখানে কেন এসেছো। তখনই আমরা দেখি সুজি লুকিয়ে তাদের কথা শুনছিল, কিন্তু হঠাৎ করে সে হুচটকে পড়ে যায়। তারপর সায়ন তাকে গিয়ে উঠিয়ে বসায়। মিঙ্গা তো তাকে দেখে জিজ্ঞাসা করে, এ মেয়েটা আবার কে, এটা কি তোমার বাসার কাজের লোক নাকি। সায়ন তখন বলে, তুমি বুঝে শুনে কথা বলো, সে আমার ওয়াইফ, তার নাম সুজি। তারপর সায়ন এখানে সুজিকে তার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, এটা আমার ছোটবেলার বান্ধবী মিঙ্গা। তখন মিঙ্গা তাকে জিজ্ঞাসা করে, আমাকে তো কিছুই জানাওনি। সায়ন বলে, তুমি অ্যাব্রোতে ছিলে, আর আমি তোমাকে আমার ব্যাপারে কেনই বা বলতে যাব। তারপর সায়ন লক্ষ্য করে সুজির হাতে অনেকটাই ব্যথা লেগেছে, এই জন্য সে তাড়াতাড়ি করে সুজির জন্য মেডিকেল বক্স আনতে যায়। এই সুযোগে মিঙ্গা সুজিকে অনেকগুলো কথা শোনায় আর বলে, আমার তো মনে হয় তুমি কোনোভাবেই সায়নের যোগ্য না, তোমার মতো গরিব মেয়েরা সবসময় এরকম বড়লোক ছেলেদেরকে বিয়ে করার জন্য বসে থাকে, আমার মনে হয় তুমি যদি তাকে ছেড়ে দাও এটাই তোমার জন্য ভালো হবে। এসব কথা শুনে সুজি বলে, আমি তো তাকে ছেড়েই দিতে চাই, কিন্তু সেই তো আমাকে ছাড়ে না। যা শুনে মিঙ্গা অনেকটাই রেগে যায় আর বলে, আমার তো মনে হয় তুমি সায়নকে ফাঁসিয়েছ। এই বলে সে তাকে চড় মারতে যায়। তখন এখানে সায়ন আসে আর মিঙ্গাকে বলে, তোমার সাহস হয় কিভাবে আমার ওয়াইফের গায়ে হাত তোলার। মিঙ্গা তখন বলে, আমার মনে হয় এ মেয়েটা একদমই ভালো না, এ মেয়ে তোমার টাকা পয়সার জন্য তোমাকে ফাঁসিয়েছে। এসব শুনে সায়ন অনেক রেগে যায়, এই জন্য সে মিঙ্গাকে চড় মারে আর বলে, তুমি আমার বাসায় এসে এভাবে আমার স্ত্রীকে অপমান করতে পারো না, তোমার জন্য এটাই ভালো হবে, তুমি এখনই এখান থেকে চলে যাও। মিঙ্গা বলে, তুমি এই গরিব মেয়ের জন্য আমার সাথে এরকম ব্যবহার করেছ, আমি এখনই তোমার দাদার কাছে গিয়ে তোমার ব্যাপারে সবকিছু বলে দিব, আমি জানি সে তোমাদের বিয়ের ব্যাপারে কখনোই মানবে না। যা শুনে সুজি বলে,
হ্যাঁ, আমারও মনে হয় তোমাদের পরিবার কখনোই আমাদেরকে মানবে না। এ কারণে আমিও সায়নকে বলছি সে যেন আমাকে এখনই ছেড়ে দেয়। এটা শুনে সায়ন বলে, তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না। তুমি চাইলে আমি এখনই আমার দাদার কাছে তোমাকে নিয়ে যেতে পারি। এর পরের সিন আমরা দেখি সায়ন সুজিকে নিয়ে তার দাদার কাছে আসে। এখানে সায়ন তার দাদাকে বলে, এই মেয়ের নাম সুজি আর সে আমার ওয়াইফ। এটা শুনে তার দাদা বলে, তুমি কি আমার সাথে মজা করছো? সায়ন বলে, আপনিই তো আমার বিয়ের জন্য জোর করতেন, এখন আমি বিয়ে করে বউ নিয়ে এসেছি, এটা আপনার কাছে মজা মনে হচ্ছে? তাদের এসব কথা শুনে সুজি মনে করে সায়ন তার দাদুকে অনেক ভয় পায়। এই কারণে সুজি একটু মাতবুড়ি করে বলে, আসলে দাদা সে আমাকে অভিনয় করার জন্য এখানে নিয়ে এসেছে। এটা শুনে দাদা তো অনেকটাই রেগে যায় আর সায়নকে বলে, আমার সাথে তোমার এরকম মজা করা একদমই উচিত না। তারপর দাদা সুজিকে বলে, আমার নাতি কিন্তু এতটাও খারাপ না, তোমরা দুজন যদি একে অপরকে পছন্দ করো তাহলে তোমরা বিয়ে করতে পারো। তারপর সায়ন দাদাকে বলে, আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম একটি মেয়ে আমার জীবন বাঁচিয়েছিল, এটাই সে মেয়ে, এই সুজিই আমার জীবন বাঁচিয়েছিল। এটা শুনে সুজিও অনেকটাই অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা ওই দিন রাতে আমি যার জীবন বাঁচিয়েছিলাম সেটা তুমিই ছিলে। তারপর সায়ন দাদাকে বলে, তুমি চিন্তা করো না, এখন আমাদের ভিতরে কিছু সমস্যা চলছে, কিন্তু আশা করি খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে, তারপর আমি অনেক ভালোভাবে সুজিনের দেখাশোনা করব। এর পরের সিন আমরা দেখি তারা দুজন দাদার সাথে বসে ডিনার করছিল, তখন এখানে মিঙ্গা চলে আসে। এখানে এসে মিঙ্গা তো দাদার কাছে সুজির ব্যাপারে সবকিছুই বলছিল। এসব শুনে দাদা বলে, এখন তুমি বাসায় যাও, আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি, তোমার সাথে পরে কথা বলবো। তারপর সায়নের দাদা সুজির সাথে অনেক কথা বলে। সবশেষে তিনি সায়নকে বলে, আমি এখন তোমাদের দুজনের বিয়ের জন্য পুরোপুরি তৈরি। পরের দিন সকালে সুজি জানতে পারে সায়ন বাসায় নেই। এই সুযোগে সে তার বান্ধবীকে কল করে বলে, তুমি আমাকে সাহায্য করো, আমি এখান থেকে পালাতে চাই। তারপর সুজি পালানোর জন্য আবারও বাসা থেকে বের হয়। তখনই সে দেখতে পায় দুজন গার্ড তার পিছন পিছন আসছে, গার্ডেরা তো তার পিছুই ছাড়ে না। তখনই সেখানে সুজির বান্ধবী চলে আসে। তারপর সুজি তার বান্ধবীর সাথে গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এদিকে সায়নের কাছে এই খবর পৌঁছে যায়, সে জানতে পারে সুজি আবারও বাসা থেকে পালিয়েছে। তবে সায়ন জানতো যে সুজি এখন অফিসে আসবে, এই কারণে তখনই সায়ন তার সেক্রেটারি লিকে নিয়ে সে অফিসে চলে আসে। এখানে এসে সায়ন সুজির সাথে কোনো কথা না বলেই চলে যায়, যা দেখে সুজি তার বান্ধবীকে বলে, আজকে সায়নের কি হলো, সে তো আমার সাথে কোনো কথাই বললো না, আমি তো তার বাসা থেকে পালিয়েছি, তারপর সে আমাকে কিছু না বলে চলে গেল। যা শুনে তার বান্ধবী বলে, তুমি আসলে কি চাও, সে তোমার সাথে কথা বললো প্রবলেম না বললো প্রবলেম। সুজি তখন বলে, আসলে আমি কি চাই তা আমি নিজেও জানি না, তাছাড়া সে যখন আমার সাথে থাকে তখন আমার তার কাছ থেকে পালাতে ইচ্ছে করে, আবার সে যখন আমার কাছে থাকে না তখন আমার তার কাছে যেতে ইচ্ছে করে। সুজির বান্ধবী বলে, তোমার মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছে, আর তা না হলে তুমি তাকে ভালোবেসে ফেলেছো। তারপর সুজির বান্ধবী বলে, তুমি কি তাকে পছন্দ করো? সুজি বলে, আমি আসলে জানি না। তখন সুজির বান্ধবী বলে, তাহলে সে কি তোমাকে পছন্দ করে? সুজি বলে, আমি তো এটাও জানি না। যা শুনে সুজির বান্ধবী বলে, ঠিক আছে তাহলে চলো একটা পরীক্ষা করা যাক, এই বলে সে একটি প্ল্যান তৈরি করে আর সুজিকে বলে, এরপর থেকে তুমি যখন অফিসে আসবে তখন ছেলেদের সাথে কথা বলবে। এসব দেখে সায়ন যদি জেলাস ফিল করে তাহলে আমরা বুঝে নিব সায়ন তোমাকে পছন্দ করে, আর সে যদি তোমাকে এসব কিছু করতে দেখেও কোনো জেলাস ফিল না করে তাহলে আমরা বুঝে নিব সে তোমাকে পছন্দই করে না। যাই হোক, পরের দিন অফিসে এসে তাদের পরিকল্পনা মতো সুজির ফ্রেন্ড সাইতনকে বলে, তুমি সুজিকে প্রপোজাল করবে আর এগুলো আমরা শুধু অভিনয়ের জন্যই করব। এটা শুনে সাইতনও রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি সে খুব রোমান্টিক ভাবে সুজিকে আই লাভ ইউ বলে, সুজিও অভিনয় করার জন্য তার কথায় রাজি হয়ে যায়। এদিকে সায়ন তো এ বিষয়ে জেনে গিয়েছিল, যা শুনে সে অনেক বেশি রেগে যায়। তখনই এখানে কোম্পানির একজন সিনিয়র এমপ্লয়ি চলে আসে আর সুজির সাথে অনেক রাগারাগি করে বলে, তুমি কি কোম্পানিতে চাকরি করতে এসেছো নাকি প্রেম করতে এসেছো? এসব কথা বলে তিনি তো সুজিকে কোম্পানি থেকে বের করে দিতে চায়। তখনই সেখানে সায়ন চলে আসে আর ওই এমপ্লয়িকে বলে, তোমার সাহস কি করে হলো আমার ওয়াইফকে কোম্পানি থেকে বের করে দেওয়ার? তখনই আমরা দেখি সুজি ভূমি করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই সায়ন সুজি আর তার বান্ধবীকে নিয়ে বাইরে চলে আসে। এখানে সুজির বান্ধবীকে সে বলে, সুজি হয়তো এখন প্রেগনেন্ট, এজন্য আমি চাই তুমি তার দেখাশোনা করো, এখন থেকে তোমাদের দুজনেরই আর অফিসে আসার কোনো দরকার নেই, তোমার এখন একটাই দায়িত্ব, সবসময় তুমি সুজির দেখাশোনা করবে। এটা শুনে সুজির বান্ধবী বলে, আপনি আর তাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। তারপর সুজির বান্ধবী সুজিনকে নিয়ে বাসায় আসে আর তাকে অনেক অভিনন্দন জানায়। তখন সুজি বলে, আসলে আমি সায়নকে কিন্তু অপছন্দ করি না, তাছাড়া আমি কোনো বিপদে পড়লেই সে সবসময় আমাকে বাঁচিয়ে নেয়। এটা শুনে তার বান্ধবী বলে, হ্যাঁ আমারও মনে হয় সায়ন অনেক ভালো লোক আর তোমাদের দুজন
সায়নকে অনেক পারফেক্ট জুটি মনে হয়। এটা শুনে সুজি বলে, তুমি কিন্তু আজকে সায়নের পক্ষ নিয়ে কথা বলছো। তখন বান্ধবী বলে, তুমি তো এইমাত্র বললে যে তুমি তাকে অপছন্দও করো না, এর মানে তুমি তাকে পছন্দ করো। আর তখনই সেখানে সুজির বাবা এবং তার বোন চলে আসে। এখানে সুজি তাদেরকে দেখে জিজ্ঞাসা করে, আপনারা এখানে কি করছেন? সুজির বাবা বলে, আমি শুনেছি তুমি প্রেগনেন্ট, এজন্য আমি তোমাকে দেখতে এখানে এসেছি। সুজি বলে, এসব তো আপনাদের জন্যই হয়েছে, আপনারাই তোমাকে জোর করে তার সাথে বিয়ে দিয়েছেন। যা শুনে তার বোন সু বলে, তোমার তো এখন খুশি হওয়া উচিত, আমার কারণে তুমি এত সুন্দর একটি জীবন পাচ্ছ। তারপর সুজি তাদেরকে বলে, আপনাদের যদি এখানের কাজ শেষ হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে যেতে পারেন। সুজির বাবা বলে, আজকে আমি তোমাকে একটি সত্যি কথা বলতে চাই, সত্যিটা হলো সু কিন্তু আমার আসল মেয়ে না, সু হলো আমার এক ফ্রেন্ডের মেয়ে। তার বাবার অবস্থা তখন অনেক খারাপ ছিল, এজন্য তার বাবা সুকে আমার কাছে দিয়েছিল। তখন আমার তোমার মায়ের সাথে বিয়ে হয়, এরপর তোমার জন্ম হয়, সু তখন আমার সাথেই ছিল, এজন্য তোমার মা আমাকে ভুল বুঝেছে, সে ভেবেছে সু হয়তো আমার প্রথম বোর সন্তান। এটা শুনে সুজি বলে, তাহলে আপনি আমার মাকে এই সব কথা কেন খুলে বলেননি? সুজি তার বাবাকে আরো বলে, আমি যদি আপনার আসল মেয়েই হই তাহলে আপনি সবসময় সুয়ের পক্ষ নিয়ে কেন কথা বলতেন? এদিকে এসব কথা তো সুয়ের যেন বিশ্বাসই হয় না। সে তার বাবাকে বলে, বাবা আপনিই বলুন, এতক্ষণে আপনি যা বলেছেন সবকিছু মিথ্যে ছিল। তখনই সেখানে সায়ন চলে আসে। সায়ন তাদেরকে এখানে দেখে বলে, আপনারা এখানে কি করছেন? আপনারা কি আমার ওয়াইফকে আবারও টর্চার করার জন্য এখানে এসে পড়েছেন? সুজি তখন বলে, তুমি ভুল বুঝছো, আমার বাবা এখানে আমার সাথে কথা বলার জন্য এসেছে। তারপর সুজি তার বাবাকে বলে, আপনি আমাকে জবাব দিন, আপনি কেন আমার মাকে সবকিছু খুলে বলেননি? তার বাবা বলে, দেখো সু যখন আমাদের সাথে ছিল তখন তার বাবা মা কেউই ছিল না, এজন্য তার জন্য আমার অনেক খারাপ লাগতো, আর এই কারণে আমি সবসময় তাকে একটু বেশি আদর করতাম। যা শুনে সু তো কান্না করতে শুরু করে আর বলে, আমি কি তাহলে আপনাদের পরিবারের কেউ না? তখন সুজি বলে, তুমি কাঁদছো কেন? আমার বাবা তো আমার চেয়ে তোমাকে বেশি আদর করেছে, বাবা তো কখনোই তোমাকে বুঝতেই দেয়নি তুমি তার মেয়ে না। তারপর সুজির বাবা তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি আসলে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। এখানে সু তার ভুলটা বুঝতে পারে আর সুজিও তাদেরকে ক্ষমা করে দেয় আর বলে, আমি পুরনো সব কথা ভুলে যেতে চাই। তারপর সে তার বাবার বোনকে বলে, আমরা সবাই দুপুরে একসাথে খাবার খাবো। এটা শুনে তার বাবা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা মিঙ্গাকে দেখতে পাই। মিঙ্গার এক ফ্রেন্ড তাকে উল্টাপাল্টা কথা বলছিল। সে বলে, তোমার তো সায়নের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন তো তার অন্য একটি মেয়ের সাথে বিয়ে হয়ে গেল, তুমি এটা কেন হতে দিলে? তোমার পরিবার তো অনেক বড় লোক, তুমি তো চাইলেই সুজিকে শিক্ষা দিতে পারো, আমার মনে হয় তোমার এখন সুজিকে শিক্ষা দেওয়া উচিত। এসব কথা শুনে মিঙ্গা তো রেগে সায়নের বাসায় নিচে চলে আসে, কিন্তু গার্ডেরা তাকে বাসার ভিতরে যেতে দেয় না। মিঙ্গা তখন বলে, আমার খুবই প্রয়োজন সুজির সাথে দেখা করার, তাছাড়া তোমরা কি আমাকে আটকানোর? তারপর সে তাদেরকে মেরে বাসার ভিতরে ঢুকে পড়ে। এদিকে গার্ডেরা সায়নকে ফোন করে এসব বিষয় জানিয়ে দেয়। অন্যদিকে মিঙ্গা বাসার ভিতরে ঢুকে সুজির সাথে চিল্লাচিল্লি করে বলে, তোমাকে এত করে বললাম, তারপর পরও তুমি সায়নকে কেন ছেড়ে দাওনি? তখনই সুজির বান্ধবী এখানে চলে আসে আর বলে, তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না, সুজি এখন প্রেগনেন্ট, তাকে এখন থেকে কোনো রকম ডিস্টার্ব করবে না। এই কথা শুনে মিঙ্গা তো আরো বেশি রেগে যায় আর সে সুজির বান্ধবীকে চড় মারতে যায়। কিন্তু তখনই সুজি তার সামনে চলে আসে, যার কারণে চটটি সুজির লেগে যায়। এদিকে সায়নও ঠিক তখনই সেখানে চলে আসে আর সবকিছু দেখে মিঙ্গার উপরে অনেক রেগে যায়। এখানে এসে সে মিঙ্গাকে অনেকগুলো কথা শোনায় আর বলে, এরপর যদি তোমাকে আমার বাসার আশেপাশে দেখি তাহলে সেটা তোমার জন্য অনেক খারাপ হবে। তারপর সায়ন সুজিকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? সুজি বলে, হঠাৎ করে আমার পেটে অনেক ব্যথা হচ্ছে। তারপর আমরা দেখি সায়ন তাড়াতাড়ি করে সুজিকে নিয়ে হাসপাতালে চলে আসে। এখানে সায়ন সুজিকে রিপোর্ট দেখিয়ে বলে, এতদিন আমরা ভুল ভেবেছিলাম, আসলে তুমি প্রেগনেন্ট না। এটা শুনে সুজির মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। পরের দিন আমরা দেখি সুজি তার বান্ধবীর সাথে অফিসে যাচ্ছিল। তারা দুজন হেঁটে হেঁটে অফিসে যাচ্ছিল, এই কারণে সুজি কিছুটা ক্লান্ত হয়ে যায়। তখনই সেখানে সায়ন চলে আসে আর বলে, আমি তোমাকে আমার সাথে অফিসে নিয়ে যাব। তারপর আমরা দেখি সায়ন সুজিকে কোলে নিয়ে অফিসের দিকে আসতে শুরু করে। এটা দেখে সুজি বলে, আমাকে নিচে নামাও, কেউ যদি এভাবে দেখে তাহলে খারাপ ভাববে। ঠিক তখনই আমরা দেখি অফিসে তো কেউই ছিল না। এটা দেখে সুজি বলে, সবার আবার কি হলো, কেউই তো আজকে অফিসে আসেনি। ঠিক তখনই সায়ন হুট করে একটি রিং বের করে সুজিকে বিয়ের জন্য প্রপোজাল করে। এসব দেখে সুজি তো অনেক চমকে যায় আর বলে, তুমি এসব কি করছো? আমি তো এখনো এসব কিছুর জন্য প্রস্তুত হইনি। তখনই অফিসের সকল স্টাফরা এখানে চলে আসে আর সবাই সুজিকে অভিনন্দন জানায়। সবাই তাকে রিকোয়েস্ট করে সে যেন সায়নকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর এখন সুজিও যদি তাকে পছন্দ করত এ কারণে সেও রাজি হয়ে যায়। তারপর সায়ন তাকে রিং পরিয়ে দেয়। পরের দিন সুজিকে আবারও আমরা হসপিটালে দেখতে
পাই, কারণ তার একজন ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এজন্য সুজি তাকে হেল্প করতে আসে, কিন্তু সুজি ভাবছিল আমি এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব। যাই হোক, এদিকে একটি মহিলা আবার সুজির কাছে এসে বলে, আমি তোমার মা। সুজি বলে, আপনি আমার কেমন মা, যে আমাকে ছোটবেলায় একা ফেলে চলে গিয়েছেন, এখন আপনি আমার কাছে কি চান? সুজির মা বলে, আগের ঘটনার জন্য আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বাসায় নিয়ে যেতে চাই। এখানে তার মা তো তাকে অনেক কেয়ার করছিল, এই জন্য সুজি তার মায়ের বাসায় চলে আসে। এখানে সুজির মা সুজিকে তার নতুন পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়, আর এই পরিবারে সুজির একটি সৎ ভাইও ছিল। যাই হোক, এখানে সুজির মনে হয় তার ফ্রেন্ডের জন্য হসপিটালে তো টাকা দিতে হবে, এজন্য সে তার মার কাছে কিছু টাকা ধার চায়। যা শুনে তার মা বলে, এখন আমার কাছে কোনো টাকা নেই, কারণ কিছুদিন আগে আমরা নতুন একটি ব্যবসা শুরু করেছি। তখনই সুজির সৎ ভাই তার মায়ের কাছে একটি গাড়ি চায়। এটা শুনে তার মা সাথে সাথেই তাকে গাড়ি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। যা দেখে সুজি তার মাকে বলে, আপনি তো এইমাত্রই বললেন আপনার কাছে টাকা নেই। তখন সুজির মা বলে, আরে ওর গাড়ির জন্য আমি তো অনেক আগেই টাকা জমিয়ে রেখেছি, সেই টাকা তো আমি তোমাকে দিতে পারবো না। যাই হোক, তারপর এখানে সুজির সৎ ভাই তাকে এসে বলে, আমার মনে হয় তুমি অনেক গরিব ছেলেকে বিয়ে করেছো, তুমি যেহেতু বিয়ে করেছো তাহলে তোমার বড় লোক কাউকে বিয়ে করা দরকার ছিল। এটা শুনে সুজি তো অনেকটাই রেগে যায় আর তার সৎ ভাইকে একটি চড় মারে। যা দেখে সুজির মা আবার তাকে একটি চড় মারে আর বলে, তোমার সাহস হয় কিভাবে আমার ছেলের গায়ে হাত তোলার? তখনই সেখানে সায়ন চলে আসে আর সুজির মাকে বলে, আপনার আমার ওয়াইফের গায়ে হাত দেওয়া উচিত হয়নি। সুজির মা তখন বলে, তুমি আমাদের মেয়েকে এভাবে ফ্রিতে কিভাবে বিয়ে করলে? তুমি তো আমাদের কোনো টাকাই দাওনি, তুমি এখন আমাদের টাকা দিবে? আর এখানে মেয়ের মা বিয়ের জন্য কিসের টাকা চায় এই ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নেই, হয়তো এটা চাইনিজদের কোনো প্রথা হবে। যাই হোক, তারপর সায়ন বলে, আপনার কত টাকা লাগবে? আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব। এই বলে সে তার শাশুড়িকে একটি কার্ড দেয় আর বলে, আপনার যত টাকা লাগে এখান থেকে উঠিয়ে নেন। তারপর সে সুজিকে নিয়ে এখান থেকে চলে আসে। এর পরের সিনে আমরা দেখি সুজির সৎ ভাই তার একজন সিনিয়রের সাথে দেখা করে। এই সিনিয়রটা অনেক আগে থেকেই সুজিকে পছন্দ করত, এই জন্য সিনিয়রটি তাকে বলে, তুমি আগামীকাল আমার সাথে সুজির ডিনারের ব্যবস্থা করবে, তাহলে আমি তোমাকে বকশিশ দিব। এটা শুনে সুজির সৎ ভাই বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথে আমার বোনের বিয়েরও ব্যবস্থা করব। এদিকে আমরা দেখতে পাই সুজির কাছে তার মায়ের কল আসে, সে তাকে আজকে ডিনারে আসতে বলে। এজন্য সুজি সায়নকে বলে, আমার মামাকে ডিনারে যেতে বলেছে, তাহলে চলো আমরা দুজন একসাথে যাই। কিন্তু সায়ন চিন্তা করে তার মা তো তাকে অনেক অপমান করেছে, এখন আবার কেন ডিনারে রাখছে। এসব চিন্তা করে সে সুজিকে বলে, তুমি চাইলে যেতে পারো, আমার অনেক কাজ আছে, আমি এখন যেতে পারবো না, আমার কাজ শেষ করে যদি পারি তাহলে আমি তোমাদের ডিনারে গিয়ে জয়েন করব। তারপর সুজি তার মা এবং সৎ ভাইয়ের সাথে ডিনারে আসে। তখনই সেখানে সিনিয়রটা আসে। এখানে এসে সে তো সুজিকে প্রপোজাল করে। যা দেখে সুজি বলে, আমার তো অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। সিনিয়র বলে, তোমার যা কিছুই হোক না কেন আমার তোমাকেই লাগবে, আমি ছাড়া অন্য কেউ তোমাকে পাবে না। এসব বলে সে সুজির হাত ধরে। যা দেখে সুজি বলে, তুমি আমার হাত ছাড়ো, এখনই আমার হাজবেন্ড এখানে চলে আসবে। তারপর সুজি সায়নকে কল দিতে যায়, কিন্তু তার মা ফোনটা কেড়ে নেয় আর বলে, তুমি চুপচাপ এই ছেলেকে বিয়ে করো, এটাই তোমার জন্য ভালো হবে। সুজি এসব দেখে তো অনেক অবাক হয়ে যায় আর তাদেরকে বলে, আমি এখন বুঝতে পারছি আপনি আর আমার ভাই মিলে টাকার জন্য তার সাথে এসব প্ল্যান করেছেন, তাই না? ঠিক তখনই সেখানে সায়ন চলে আসে। এখানে এসে সে এসব দেখতে পেয়ে তো সুজির সৎ ভাইকে অনেক মারে। তারপর সে তার গার্ডদেরকে বলে, যে ছেলেটা সুজিকে বিয়ে করতে চেয়েছে তাকে তোমরা উচিত শিক্ষা দাও। তারপর আমরা দেখি মার খেয়ে ওই সিনিয়রের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। এদিকে আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। এই হসপিটালে ওই সিনিয়রকে ভর্তি করানো হয়, তবে এখানে এসে সে তার বাবাকে কল করে সে সবকিছু বলে আর বলে, বাবা সায়ন তার লোকদেরকে দিয়ে আমাকে প্রচুর মেরেছে, আপনি এখনই গিয়ে সায়নের থেকে প্রতিশোধ নেন। এটা শুনে তার বাবা বলে, আমার তো মনে হয় এখানে তোমারই ভুল, এই কারণে সে তোমাকে মেরেছে, আমি এখন অনেক ব্যস্ত সময় পার করছি, আমার কাছে তোমার জন্য কোনো ফালতু সময় নেই। এই বলে তার বাবা ফোনটা কেটে দেয়। এজন্য সিনিয়র ঠিক করে, আমি নিজেই তার কাছ থেকে প্রতিশোধ নিব। এদিকে আমরা দেখি সায়ন অফিসে যাচ্ছিল আর সে সুজিকে তার ক্রেডিট কার্ড দিয়ে বলে, তুমি যদি কিছু কিনতে চাও তাহলে কার্ডের মাধ্যমে কিনে নিও। তখনই সুজির কাছে হসপিটাল থেকে ফোন আসে। ডক্টর তাকে বলে, তোমার ফ্রেন্ডের অবস্থা এখন কিছুটা ভালো, কিন্তু সে এখনো কুমা থেকে বের হয়নি, এখন তার অনেক দামি দামি মেডিসিন দরকার। এটা শুনে সুজি বলে, যত টাকা লাগে সমস্যা নেই, আপনি তার ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করুন, আমি এসে আপনাকে সব টাকা দিয়ে দিব। তারপর সুজি হসপিটালে এসে কার্ড দিয়ে টাকা উঠাতে চায়, কিন্তু এখানে স্টাফ তাকে বলে, তোমার কাপড় চোপড় দেখে তো মনে হয় না তুমি এতটা বড় লোক। তখন এখানে হসপিটালের ওনার চলে আসে। তাকে দেখে সুজি বলে, আপনার হসপিটালের স্টাফ আমার থেকে কার্ড নিতে চাচ্ছে না,
এজন্য হসপিটালের ওনার তার কার্ডটি দেখে বলে, আরে এটা তো অনেক বড় ব্যাংকের কার্ড, এই কার্ড তোমার কাছে কিভাবে আসলো? তুমি কি এই কার্ডটা চুরি করেছো নাকি? সুজি বলে, এটা আমার হাজবেন্ডের কার্ড। ওনার বলে, তাহলে তুমি তাকে এখানে আসতে বলো। তারপর সুজি সায়নকে কল করে আর হসপিটালে আসতে বলে। এদিকে সায়ন তো হসপিটালে এসে ওনারকে বলে, আপনি চাইলে এই কার্ডটা টেস্ট করে দেখতে পারেন। তখন হসপিটালের ওনার কার্ডটি দেখে বলে, হ্যাঁ এই কার্ডটা রিয়েল। তারপর সে সায়নের কাছে ক্ষমা চায়। সায়ন তখন বলে, আমার কাছে না, বরং আপনি আমার ওয়াইফের কাছে ক্ষমা চান। তারপর হসপিটালের ওনার সুজির কাছেও ক্ষমা চায়। যাই হোক, তারপর সায়ন সুজিকে জিজ্ঞাসা করে, তুমি হসপিটালে টাকা দিয়ে কি করবে? সুজি বলে, আসলে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্টে হসপিটালে ভর্তি, এই জন্য তার এখন অনেক টাকা দরকার। এটা শুনে সায়ন বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, চলো আমিও তোমার সাথে যাই। এখানে সুজি ডক্টরকে টাকা দেয় আর বলে, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি তার ঠিকভাবে চিকিৎসা করুন। তারপর সায়ন সুজিকে বলে, আমার বাবাও এই হসপিটালে ভর্তি, চলো আমরা তার সাথে গিয়ে দেখা করি। তারপর সুজি সায়নের বাবার সাথে দেখা করে। তখন সায়নের বাবা বলে, আমি কতদিন ধরে তোমার সাথে দেখা করতে চাইছি, কিন্তু সায়ন তো তোমাকে নিয়ে আসে না। যাক ভালো হয়েছে, আজকে তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তুমি আমাকে নিজের বাবার মতোই দেখবে। তার পরের দিন আমরা দেখি সুজি সায়নের বাবার জন্য ব্রেকফাস্ট বানায়। এখানে সে সায়নকে বলে, চলো আমরা দুজন হসপিটালে যাই, আমি তোমার বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। সায়ন বলে, এগুলোর কোনো দরকার নেই, আমার বাবার সাথে আমার একটা কাজিন থাকে, আমার ওই কাজিনই বাবার খাবারের ব্যবস্থা করে। সুজি বলে, না এখন থেকে বাবার জন্য আমি নিজের হাতে খাবার বানিয়ে পাঠাবো। সায়ন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হসপিটালে যাও, আমার অফিসে কাজ আছে। তারপর সুজি ব্রেকফাস্ট নিয়ে হসপিটালে আসে, কিন্তু সায়নের কাজিন তো তাকে দেখে কোনো গরিব মেয়ে ভেবে বলে, তুমি আমার আঙ্কেলের জন্য কি খাবার এনেছো, তুমি আবার খাবারে উল্টাপাল্টা কিছু মিশাওনি তো। এটা বলে খাবারটা নিয়ে সে খেতে শুরু করে। তখনই সেখানে সায়নের বাবা আসে আর সুজিকে দেখে অনেক খুশি হয়। সুজি তাকে বলে, বাবা আমি আপনার জন্য খাবার এনেছি। তারপর সায়নের বাবা খাবারগুলো টেস্ট করে আর বলে, তুমি তো অনেক ভালো খাবার বানিয়েছো। তারপর সে সায়নের কাজিনের সাথে রাগারাগি করে আর বলে, তুমি ওর সাথে খারাপ ব্যবহার কেন করেছো? সায়নের কাজিন সুজির সাথে আবারও খারাপ ব্যবহার করে আর বলে, তুমি কে, আমার আঙ্কেলকে কি জাদু করেছো, একদিনের ভিতরে সে তোমাকে এত ভালোবাসে কেন? তারপর সুজি বলে, আমি তোমার ভাই সায়নের ওয়াইফ, কিন্তু সে এসব কথা বিশ্বাস করে না। ঠিক তখনই সেখানে সায়ন চলে আসে আর তার কাজিনকে মেরে বলে, এটা আমার ওয়াইফ, তুমি তার সাথে এরকম ব্যবহার করছো কেন? তারপর সে সায়নের কাছে ক্ষমা চায় আর বলে, আমি আসলে জানতাম না যে সে তোমার ওয়াইফ। তারপর সুজি সায়নকে বলে, ঠিক আছে তাকে ছেড়ে দাও, যতই হোক সে তো তোমার ছোট ভাই। অন্যদিকে আমরা ওই সিনিয়র ছেলেটাকে দেখতে পাই, সে ডক্টরের সাথে কথা বলছিল আর ডক্টরকে বলে, আমি তোমাকে অনেকগুলো টাকা দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে সুজিকে নিয়ে আসতে হবে। এর পরের দিন আমরা দেখতে পাই সুজি হসপিটালে তার ফ্রেন্ডের সাথে বসেছিল। তখনই ডক্টর এখানে এসে বলে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সাইডে আসো। যা শুনে সুজির ফ্রেন্ড বলে, আপনি তাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আপনার যা বলার এখানেই বলুন। এদিকে ডক্টর জোর করে সুজিনকে এখান থেকে নিয়ে যায়। সুজির ফ্রেন্ড অসুস্থ ছিল, এজন্য সে তো কিছুই করতে পারে না। তখনই সেখানে সায়ন আসে আর সুজির ফ্রেন্ডকে নিচে পড়ে থাকতে দেখে। এখানে ফ্রেন্ড তাকে বলে, ডক্টর তোমার স্ত্রীকে নিয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি তাকে বাঁচাও। আর এ সবকিছু ওই সিনিয়র ছেলেটাই করিয়েছে। যা শুনে সায়ন তো অনেক রেগে যায়। তারপর সে তাড়াতাড়ি করে সুজিকে বাঁচানোর জন্য ডক্টরের কাছে চলে আসে। এখানে সে ডক্টরকে মেরে সুজিকে বাঁচিয়ে নেয়। এর পরের দিন আমরা দেখি সুজি সায়নের কাছে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি করছো? সায়ন বলে, আমি আমাদের ওয়েডিং কার্ড বানাচ্ছি। এটা শুনে সুজি বলে, আমাদের এত বড় পরিসরে বিয়ে করার কোনো দরকার নেই, তুমি আমাকে সিম্পল ভাবে বিয়ে করলে আমি খুশি। সায়ন বলে, আমার বিয়ে বলে কথা, একটু তো জাঁকজমক ভাবে করতেই হবে, আমি সবাইকে দেখাতে চাই আমার ওয়াইফ কতটা সুন্দর। তারপর সে সুজিকে বলে, তুমি এখনই গিয়ে তোমার ওয়েডিং ড্রেসটা ট্রাই করো আর তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিতে পারো। আর এভাবেই শেষ পর্যন্ত তাদের মিল হয়ে যায় আর এখানে ড্রামাটা শেষ হয়ে যায়।